হ্যালো বন্ধুরা, বন্ধুরা আমরা এমন এমন কিছু ঘটনা দেখতে পাই সাগরের মধ্যে যেগুলো হয়তো আমরা কম সংখ্যক মানুষই সুযোগ হয় দেখার। এখানটাতে দেখুন কীভাবে মাছ, কীভাবে অন্যান্য ছোট ছোট প্রাণী এবং কি ছোট ছোট মাছকে কীভাবে ঈগল থেকে শুরু করে ডলফিন ইত্যাদি প্রাণীগুলো কীভাবে অ্যাটাক করে সেই দৃশ্যটাই এখানটাতে দেখা যায়। এমনভাবে এমনও কিছু ঘটনা দেখতে পাবেন এই ভিডিওটিতে, যেটিতে দেখা যাবে কবুতর থেকে শুরু করে ছোট ছোট প্রাণী যেগুলো আছে এগুলো উপরে কীভাবে অন্যান্য বড় যে প্রাণীগুলো রয়েছে সেগুলো কীভাবে অ্যাটাক করে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই ঘটনাগুলো। দেখুন এখানটাতে এমন একটি মাছ যেটি কিনা সামুদ্রিক বিশাল আকৃতির একটি মাছ, এটিকে একটি রেস্কিউ টিম কিছু এটিকে কীভাবে ভিডিও ক্যাপচার করে সেই দৃশ্যটা এখানে দেখা যায়। এই মাছটি কী কী কীভাবে কীভাবে ছোটো ছোটো প্রাণীদের উপর অ্যাটাক চালায় সেই ঘটনাগুলো তুলে ধরেছে এই ভিডিও ম্যান। এখানটাতে দেখা যায় এমন এমন কিছু ঘটনা যেখানে দেখা যাচ্ছিলো ছোটো ছোটো মাছকে কীভাবে ছোটো ছোটোভাবে অ্যাটাক করতে দেখা যায়। ঠিক তেমনইভাবে ছোটো ছোটো যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর উপর যে বড় মাছগুলো রয়েছে এই মাছগুলো ছোট ছোট প্রাণীদের উপর অ্যাটাক করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেটা হতে পারে মাছ থেকে শুরু করে অন্যান্য ছোট ছোট পাখির প্রজাতিও হতে পারে। তো এই ঘটনাগুলোর মধ্যে এই ঘটনাগুলো প্রথমে দেখা যায় যে এই ঘটনার মধ্যে প্রথমে যে সামুদ্রিক মাছগুলো যেগুলো ছোট ছোট প্রাণী ব্যাং ইত্যাদি ছোট ছোট মাছ ইত্যাদি প্রাণীদের উপর যে কোনো একটু বড় প্রকৃতির মাছ সেগুলো রয়েছে বড় বিশাল আকৃতির দাঁত, এই দাঁত দিয়ে ছোট ছোটোভাবে কীভাবে অ্যাটাক করে। এই পরের এই সিনটিতে দেখা যাচ্ছিলো বিশাল একটি বড় প্রকৃতির মাছ যেটি কিনা সামুদ্রিক তীরে নদীগুলোতে বেশিরভাগ দেখা যায়। ইউরোপের একটি অঞ্চলে এই মাছটি 2.5 মিটার লম্বা, এটি ওজন ছিল 360 কেজির মতো। কিন্তু এই প্রাণীটি ছোট ছোটোভাবে ছোট ছোটো মাছ ইত্যাদি প্রাণী এবং কি হরিণ থেকে শুরু করে ইত্যাদি প্রাণীগুলো যখন এই মাদী নদীর কিনারার মধ্যে মাদীগুলো মাদের মধ্যে চলে আসে তখনই এই মাছগুলো এবং কি এই ছোটো ছোটো কবুতর থেকে শুরু করে ছোটো ছোটো প্রাণীগুলো যেগুলো ছোটো ছোটো মাছ প্রকৃতির হয়ে থাকে সেগুলোর উপর কীভাবে অ্যাটাক করে। এই বল প্রকৃতির মাছটি এই কবুতর ইত্যাদি প্রাণীদের উপর বেশিরভাগ অ্যাটাক করতে দেখা যায়। কারণটা হচ্ছে এই কবুতর প্রজাতির প্রাণীগুলো ছোটো ছোটো মাছ এবং ইত্যাদি ছোটো ছোটো প্রাণী ইত্যাদি খাওয়ার জন্য ছোটো এক পর্যায়ের যেগুলো মাছ রয়েছে তাদেরকে খাওয়ার জন্য মূলত পানির কিনারায় এবং কি পানি খেতে কিনারায় চলে আসে। কিছু কিছু সময় গোসল করতেও দেখা যায় একসঙ্গে ঝাঁক বেঁধে, ঠিক সেই মুহূর্তে তাদের ওপর অ্যাটাক চালাতে দেখা যায় কিছু বড় আকৃতির মাছকে। এই বড় আকৃতির মাছগুলো সমুদ্রের কিনারার মধ্যে বেশিরভাগ স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণটা হচ্ছে এখানটাতে ছোটো ছোটো পাখি থেকে শুরু করে ছোটো ছোটো মাছগুলো কিনারায় হাড় ঘেঁষে বসে থাকে। এই পরের এই সিনটিতে দেখা যাচ্ছিল এমন আরও একটি মাছ যেটিকে ধরার জন্য রেস্কিউ টিম উঠে পড়ে লেগেছিল। কারণটা হচ্ছে এটি অনেকটাই বিশাল আকৃতির হয়ে গিয়েছিল এবং কি এটি ছোট ছোট প্রাণীদের উপর অ্যাটাক করতে দেখা যায় বেশিরভাগ সময়। তার জন্য এই রেস্কিউ টিম এটিকে ধরার জন্য পরিচিত এবং কি ছোট ছোট ইঁদুর ইত্যাদি ছোট ছোট প্রাণীদেরকে খেতে শুরু করে। 65 পাউন্ডসের মতো এবং কি লম্বায় 6 ফিটের মতো হয়েছিল এই মাছটি। এটি রিভার ওয়াইল্ড স্পিসকে থেকে এটিকে এমন একটি গ্রিলস থেকে ধরা হয়েছে যেটি কিনা অনেকটি লম্বা আকৃতির হয়েছিল। এটি একটি সামুদ্রিক কিনারা এবং কি বড়ির মাধ্যমে এটিকে ধরা হয়। এটি ধরার সময় রেস্কিউ টিমরা বলে যে এটি এতটাই বিশাল ছিল যে এটি ছোটো ছোটো প্রাণীদেরকে খেতে শুরু করতে দেখা যায়। এই পরের পেসিন থেকে দেখা যাচ্ছিলো এমন একটি মাছ যেটি কিনা তার মুখের মধ্যে থেকে এমন একটি লালা নিঃসরণ করে যে লালাটির মাধ্যমে অন্যান্য ছোটো পোকামাকড় থেকে শুরু করে অন্যান্য প্রাণীগুলো এটি পানির মধ্যে ছিটকে পড়ে। দেখুন একবার এটি এতটাই দক্ষতার সাথে এটি করে যেটি কিনা অনেকটাই দুর্লভ প্রকৃতির মাছ বলাই যায়। এটি পানির মধ্যে থেকে পানির উপর থেকে কীভাবে মাছকে এবং কি ছোটো ছোটো প্রাণীদেরকে পানির ফিক্কা মারে সেই দৃশ্যটাই এখানে দেখা যায়। দেখুন একবার কীভাবে দক্ষতার সাথে কীভাবে মুখ থেকে লালা বের করে এবং অন্যান্য ছোটো পোকামাকড় থেকে শুরু করে ইত্যাদি প্রাণীকে গাছের ডালা থেকে কীভাবে পানির মধ্যে ফেলে এটিকে কীভাবে খেয়ে নেয় সেটাই দেখা যায়। এখানে দেখা যায় বড় আরও একটি সিন যেটিতে দেখা যাচ্ছিল এমন আরও একটি ঘটনা যেটাতে দেখা যাচ্ছিল একটি ডলফিন ছোট ছোট প্রাণী এবং কি বক ইত্যাদি প্রাণীগুলো যখন পানির কিনারায় চলে আসে তাদেরকে কীভাবে খেয়ে নেয়।
এবং মাছের খাওয়ার দৃশ্যগুলো অনেকটাই রেয়ার প্রকৃতির ঘটনা বলাই যায়। এখানে দেখা যায় বড় একটি মাছ যেটি কিনা বল প্রকৃতির হয়ে থাকে, এটি মাংস ইত্যাদি প্রাণীকে খেয়ে নেয়। মাংসাশী প্রাণীর উপর অ্যাটাক চালাতে এটি পিছু ঘাটে না। এটি একটি ইংল্যান্ডের একটি মাছ, এটি ধরার জন্য রেস্কিউটি উঠে পড়ে লেগেছিল। কারণটা হচ্ছে এটি অনেকটি বিশাল আকৃতির হয়ে গিয়েছিল এবং এটি ছোটো ছোটো প্রাণীদেরকে খেতে শুরু করে এবং এটিকে এমনভাবেই খায় যেটি কিনা অনেকটাই দুর্লভ প্রকৃতি, যেমন সাপ ইত্যাদি ছোটো ছোটো প্রাণীগুলো যেগুলোর উপর অ্যাটাক চালাতে বেশিরভাগ সময় দেখা যায়। দেখুন একবার কীভাবে এটিকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিলো এই প্রাণী মাছগুলোকে ধরার জন্য। এটি অনেকটাই বিশাল আকৃতির হয়, এটিকে ধরতে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে রেস্কিউ টিমের। দেখুন একবার কতটা বিশাল ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাতে পারেন।